চট্টগ্রামে ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। চট্টগ্রাম চিড়িয়াখানা, কাজীর দেউরি শিশু পার্ক, ফয়েজলেক অ্যামিউজমেন্ট পার্ক, পতেঙ্গা সমুদ্র সৈকত ও কর্ণফুলী শিশু পার্কে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়। খাগড়াছড়ির আলুটিলা, পার্বত্য জেলা পরিষদ পার্কসহ সবকটি পর্যটন কেন্দ্রে এখন পর্যটকদের আনাগোনা। তবে সবচেয়ে বেশি পর্যটক টানছে আলুটিলা পাহাড়। আলুটিলার লাভ ব্রিজ, রহস্যময় গুহা ও রিচাং ঝর্ণায় যাচ্ছে অনেকে। জেলা পরিষদ পার্ক, ঝুলন্ত সেতু ও মায়াবিনীর নয়াভিরাম লেক পর্যটকদের আকৃষ্ট করছে। খাগড়াছড়ির সৌন্দর্যটা আমাকে অনেক মুগ্ধ করেছে। আবহাওয়াটা এত সুন্দর, দেখা আসলে পুরো মুগ্ধ হয়ে গেছি। ঈদের দিন জেলার বাইরের পর্যটকের সংখ্যা কম থাকলেও এখন তা বাড়ছে। আগামী দু তিন দিন পর্যটকের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কয়েকদিন আজকে ঈদের উপলক্ষে একটু বাড়ছে, মনে হয় আরো আগামী কাল পরশু হয়তো এটি আরো বাড়তে আসতে পারে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছেন টুরিস্ট পুলিশের সদস্যরা। ইউনিফর্মে একটা ফাঁড়ে কাজ করতেছি, পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার জন্য আমাদেরকে জেলা পুলিশ ও খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকেও যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাঙামাটিতে ঈদের দিন পর্যটক না থাকলেও পরদিন থেকে দর্শনার্থীরা ভিড় করছেন স্পটগুলোতে। বর্ষা মৌসুমে বেড়াতে আসা পর্যটকরা উপভোগ করছেন প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য। ঘোরার জন্য লেকে অনেক সুন্দর, পানি আছে এখন প্রচুর, লেকে ভালো লাগতেছে ঘুরে। পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। বিভিন্ন জেলার সব বয়সী মানুষ এখানে আসছেন আনন্দে মাততে। দর্শনার্থীদের চাহিদা বিবেচনায় প্রতি বছর পার্কে যোগ হচ্ছে আকর্ষণীয় নতুন নতুন রাইড। আগামীতে এই ড্রিম হলিডে পার্ক যাতে আন্তর্জাতিক মানসম্পন্ন পার্ক হিসাবে স্বীকৃতি পায় তার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। এছাড়া মাগুরার মোহাম্মদপুরের রাজ সীতারাম রায়ের রাজবাড়ি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।